শাকিব খান একজন অভিনয়শিল্পী যে কিনা প্রায় 24 বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন, অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। অনেক বছর আগের অপারেশন অগ্নিপথ নামের একটি সিনেমার শুটিং চলাকালীন সাকিব খান এর ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেকে প্রোডিউসার দাবি করে এক ব্যক্তি তাকে নিয়ে নানান অভিযোগ করছেন। আচ্ছা, শুটিং চলাকালে এত এত অভিযোগ যখন টের পেয়েছিলেন ওনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেওয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না, দুপক্ষের কথা শোনা হলো না। 2016 সালে অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ শুটিংয়ের পর 2018 সালে সাকিব খান তার সুপার হিরো নামের আরেকটি সিনেমা শুটিং সম্মানের সাথে প্রায় 20 দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। উনি যদি কোনো ব্যাপারে গিলটি থাকতেন তাহলে অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখনই শুটিংয়ের পারমিশনই দিতেন না, সাকিব খান নিজেও অস্ট্রেলিয়ায় যেতেন না। তার খাবার খাওয়া নিয়ে বলা হচ্ছে উনিকে ডায়মন্ডের খাবার খেতেন, যেটা নিয়ে অভিযোগ যে অনেক এক্সপেন্সিভ। মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে বলা হচ্ছে মধ্যরাতে তার হোটেল কক্ষে নারী কী করছিলেন, কী তার বা তাদের উদ্দেশ্য ছিল, এত বছর কেন ওই সব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না, এখন কেন এই প্রোডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন। আর দেশেই হোক বা বিদেশে, যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারে, খাতায় নাম উঠতেই পারে, কিন্তু আইন তার নিজস্ব গতিতেই চলবে, উভয় পক্ষের প্রমাণিতি নিয়ে। কথা হলো হঠাৎ এত অভিযোগের ভাণ্ডার কেন, কী চাচ্ছে? শিডিউল, মুভি শেষ করে দেয়া? আমার জানা মতে সাকিব খান অনেকবার অপারেশন অগ্নিপথের শিডিউল কয়েকবারই দিয়েছেন, কিন্তু শুটিং হয়নি। এখনও যদি শিডিউল চাওয়া হয় সিনেমা শেষ করতে, উনি অবশ্যই শিডিউল দিবেন, কারণ যে পেশাগত জায়গায় যথেষ্ট ডেডিকেটেড, তা না হলে 24 বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না, কারণ একজন সফল শিল্পী একদিনে তৈরি হয় না। কয়েক বছর ধরে দেখছি একটা চক্র কিছুদিন পর পর সাকিব খানকে নিয়ে উঠে পড়ে লাগে, নানা চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা, কিন্তু তার লাখো লাখো কোটি কোটি ভক্ত এখনও তা হতে দেয়নি, দেবেও না কখনো। সবসময় তারা তাকে আগলে রাখে, শক্তি দিয়ে এগিয়ে নেয়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।